الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم صدق الله مولانا العظيم وہ صدا کرے رسول ہو نبیل حبیب الکریم مولایا صلی وسلم و بارک علی کرواں کا اگر دیکھ کر عشق آنکھوں میں آئے تمہیں کیا کروں خواہشیں دی دیتے باتو مدت سے ہے لے کے قسمت نہ جائے تو میں کیا کروں میں نے سرکار کو اپنا آقا کہا اس لیے میں نے جو مانگا مجھ کو ملا میں نے سرکار کو اپنا آقا کہا اس لیے میں نے جو مانگا مجھ کو ملا جو سمجھتے نہیں ان کو سرکار کل جو سمجھتے نہیں ان کو सरकार कुल वो अगर कुछ न पाए तुमें क्या करो है यही रोज़ शब शम्स मेरी दुआ कुरकार में मौत आए मुझे ही रोज़ शबु शम्स मेर दुआ सर कार में मौत आए मुझे آپ سے دور رہ کر میرے مصطفیٰ آپ سے دور رہ کر میرے مصطفیٰ چین مجھ کو نہ آئے تو میں کیا کروں خواہشیں دیتے بات ہو مد ہے لے کے قسمت نہ جائے تو میں کیا کروں کاروان حاجیوں کا اگر دیکھ کر عشق آنکھوں میں آئے تو میں کیا کروں خواہشیں دیتے دی دی باتوں تو مدت سے ہے لے کے قسمت نہ جائے উপস্থিত শ্রদ্ধাবাজন আর আঞ্জুমানের আঞ্জুমানে রহমানিয়া সুনিয়া সোনিয়া ট্রাস্ট বাংলাদেশ মহতরম মতোয়াল্লি ও আর আকিন অত্র জামে মসজিদ কমিটি আর আকিন ও মেম্বারান বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র জিলকত মাসের চতুর্থ এবং শেষ জুমা আদায় করার মানুষে এই বুজুর্গ মসজিদে জমায়ে থাওয়া পরম শ্রদ্ধা বাজন মুসল্লিনে কেরাম বেরাদান ইসলাম আহবাবে তরিক ওয়াজনসিও শ্রবণ করার উদ্দেশ্যে পর্দার আড়ালে অপেক্ষমান পর্দানসীন মা বোনেরা বিশেষ করে দেশে বিদেশে কাছে ও দূরে বিউটিফুল ইসলাম বিডির মাধ্যমে যারা লাইভ দেখছেন সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী বকাত মহান রুলাল আমিনের পবিত্র আলিশান দরবারে লক্ষ কোটি শুক্রিয়া সরকারে দুজাহা বাসে কন মকা ফিদাহ সাল্লা ওয়া আলহ ও আলহি ওয়াসাল্লামার নুরানি দরবারে লক্ষ কোটি সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি বড় ভক্তি মোহাবত আন্তরিকতা এবং এখলাস নিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে সমাবেত হয়েছেন কিংবা হতে চলেছেন আল্লাহ ওয়ালা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন বলুন আমিন সম্মানিত হাজরিন বিগত জুমায় আমি আপনাদের খেদমতে বাইতুল্লাহ শরীফের ইতিহাস বাইতুল্লাহ শরীফের সৃষ্টি নির্মাণ থেকে শুরু করে আলোচনা করে আসছিলাম কিন্তু সময়ের কারণে মাঝপথে আমাকে থামতে হয়েছে তাই যেখানেই বিগত জুমায় খানে খাবার আলোচনা শেষ করেছি আজ সেখান থেকেই আমি শুরু করার ইচ্ছা পোষণ করেছি সেদিকে লক্ষ্য করে কোরআনুল করিম থেকে একটি আয়ে করিমা তেলাওয়াত করেছি যেটি কোরআনুল করিমের প্রথম পাড়া দ্বিতীয় সুরা সুরা বকরা শরীফের একশত সাতাশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহজাল্লাহ এর করতেছেন সৈয়দানা ইব্রাহিম খালিউল্লা সালাম এবং ওনার প্রিয় বর্ষ আল্লাহর পয়গম্বর হজরত সৈয়দানা ইসমাহিল্লাহ আলাহি সালাম ওনারা পিতা পুত্র মিলে যখন খানায় খাবার নির্মাণ করতেছিলেন তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন সেই ফরিয়াদটুকু আল্লাহ কোরআনে পাকে তুলে দিয়েছেন বিস্মিল্লাহ ইরাহমান ইরাহিম ওয়াই বি আৰ বায়ু ই বৰ আহিম উল্কা ওয়াই দামিনাল বাই ওয়াই স্মাইল আমাৰ নবীজিকাল্লাবাক বলেন আই মা বুবনাবি ওই সময়কে স্মরণ করুন যেই সময় হজরত সৈয়দ রাই ইব্রাহিম খালীলুল্লাহ এবং হজরত সৈয়দান ইসমাইল খানায়ে কাবার দেওয়াল প্রাচীর নির্মাণ করতেছিলেন দেখেন কোরআন শরীফে প্রাচীর নির্মাণ করার কথা বলা হচ্ছে ফাউন্ডেশন নয় ফাউন্ডেশন আগে দেওয়া হয়েছে যেটা আমি বিগত জুমায় আপনাদের খেদমতো আলোচনা করেছিলাম সে ফাউন্ডেশনের উপর ইয়ার ফাহু উঠাচ্ছিলেন ইব্রাহিম ইব্রাহিম আল ইস্তমাল কাওয়ায়দা ভিত্তি ভিত্তি উঠাচ্ছিলেন সংস্কার করতেছিলেন প্রাচীর উঠাচ্ছিলেন এবং সাথে হজরত ইসমাইল আলাহ সালাম উনি পাথর এনে দিচ্ছিলেন দোয়া করেছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না আয় আল্লাহ আপনার হুকুমে আপনার ঘরের নির্মাণ কাজ করতেছি দেওয়ার উঠাচ্ছি এই কাজ আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে নিন তা্বল মিন্না কারণ ওখানে বাবা ছেলে দুজনেই উঠাচ্ছেন সহজিতা হজরতে জিবরি আল্লাহ ইসলামও ছিল বলতেছেন আই আল্লাহ আমাদের পক্ষ থেকে কাজ আপনি কবুল করে নিন নিশ্চয় আপনি সর্বশ্রুতা এবং সর্বজ্ঞাত এই দোয়া করেছিলেন ছিলেন হজরত সৈয়দানা ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কর বাইতুল্লাহ শরীফ উঠানোর সময় সেই বাইতুল্লাহ শরীফ বারে বারে বিভিন্ন সময় সাইকুলনে তুফানে আগুন লেগে যখন নষ্ট হয়েছিল এই ঘর আবার পুনঃ সংস্কার করা হয়েছিল গত জুমায় আমি আপনাদের সাথে বলেছি জাহেলিয়ার যুগে ওরা আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে আবার সংস্কার করতে গিয়ে তাদের হালাল পয়সার অভাব ছিল বিদায় তারা আল্লাহর ঘরের যে বেনা হজরত ইব্রাহিম আল ইসলাম যে বৃত্তির উপর উঠেছিলেন সেটাকে তারা ছোট করে দিয়েছে হাতিম বলে একটা বের করে দিয়েছে আল্লাহর ঘর থেকে কিছু আল্লাহর ঘর তারা ছোট করে হাতিম বলে হতমুন ভেঙে দেওয়া এটা ভেঙে তারা এটা ছোট করে দিয়েছে এখানে অনেক হাজি সাহেবান আসেন আপনারা নিশ্চয় আপনারা দেখেছেন আল্লাহর ঘরের তবাব শুরু করে হাজারা সুয়াদ দিক থেকে যখন আপনারা ডান দিকে আসেন প্রথম ঘুরতেই যেই রুকনে স্বামী হয়ে আপনারা ডান পাশে যাবেন সেখানে একটা এই হাতিম জি জি সে হাতিমটা আছে এটা যেদিক থেকে আল্লাহর কর খানায় আবার পর্নালা যেটা মিজাবের রহমত বলা হয় আল্লাহর ঘরের ছাদের পানি যে নালা দিয়ে পড়ে ওই নালার বেষ্টনী দিয়ে যে জায়গাটা আছে ওটাই হচ্ছে হাতিম ওইটার বাহির দিয়ে তোয়াব করতে হবে ওইটার ভিতর দিয়ে তবাব করলে হবে না ওইটাকেও তোয়াফের অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু এরা এটা ভেঙে দিল আল্লাহর নবী হজরত আইসা সিদ্দিকারদীয় আল্লাহ উত্তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি মানত করেছিলাম আল্লাহর দরবারে আই আল্লাহ আপনি যদি প্রিয় মাহবুব নবী সাল্লা আলাইসাল্লামার হাতে মক্কা বিজয় দান করেন মক্কা শরীফ যদি ফতে হয় তাহলে আমি আপনার ঘরের ভিতরে দুরকান্ত নফল নামাজ পড়ব ঘরের ভিতর আমরা তো পড়ি বাইরে তো উনি মান্ন করেছিলেন আল্লাহর ঘরের ভিতরে দূরকান্ত নফল নামাজ পড়বেন এই হাদিসখানা সরহে একাইয়ের মধ্যে আনা হয়েছে কিতাবুল হজের মধ্যে যে ওই মান্নত যখন ফতে মক্কার পর পুরা করতে গেলেন আল্লার প্রিয় মাহবুবকে বলেছিলেন তখন হাদিসে পাহাকে আসতেছে ও আখাজা রসুল উল্লাহ ই সাল্লাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম ওয়া দেখা লাহ আল্ হাতিমা ফখলা সল্লি হা হোনা ফাইন আল হাতি মা মিনাল বাইদ বলেছেন আয়া আয়েশা তুমি আল্লাহর ঘরের ভিতর দুরকা নফল নামাজ পড়ার নিয়ত করেছিলে আল্লাহর প্রিয় নুবি উম্মুল মুমিনের হজরত আয়সা সিদ্দিক আর দিয়াল্লাহ উতলান হার হাত ধরে ওনাকে হাতিমের ভিতর প্রবেশ করাই দিয়েছে হাজি সাহেব ওখানে নকল নামাজ পড়তে যায় হাতিমের ভিতর দুই দিক থেকে দরজা খোলা আছে এখানে ওনাকে ঢুকাই দিলেন উম্মুল মোমিনের হজরত আয়সা সিদ্দিক আর দিয়াল্লাহ উতলান আর বলতে লাগলেন আই আয়সা সল্লে হা হুনা তুমি এখানেই দুরাকান নামাজ পড়ো বলে রসুল আল্লাহ আমি তো আল্লাহর ঘরের ভিতর নামাজ পড়ার নিয়ত করেছি এখন এখানে হাতিমের মধ্যে আমার নবী বলেন ফাইনাল হাতিম আমিনাল বাইক এই হাতিমটা আল্লাহর ঘরের অন্তর্ভুক্ত এটা যেটা ইব্রাহিম আল ইসলাম নির্মাণ করেছিলেন সেইখানে হাতিম আল্লাহর ঘরের ভিতরে ছিল কিন্তু তোমার জমানার জাহিলিয়ার যুগের লোকেরা এটাকে ব্যঙ্গে ছোটো করে দিয়েছে এবং রসুলা পাক একসাদ করেছিলেন আয় আশা শোনো ভবিষ্যতে আমার হায়াত যদি লম্বা হয় দুনিয়াবি হায়াত তাহলে আমি ওই ইব্রাহিম আলহ যে বৃত্তি সেইটার উপর আবার খানায় কাবাকে ভিত্তি করব আবার পুনর্নির্মাণ করব। কিন্তু আল্লাহর নবী পরবর্তী যে উনি এন্তেকাল করে গেলেন দুনিয়া থেকে বিদায় নিলেন তো খোলাফাইয়ের আসে দিন ওনারা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে ওনারা এটা পারেননি হজরত আইসা সিদ্দিকারতীয় আল্লাহ তোলা হাতে কে এই ইতিহাস শুনলেন এই ঘটনা শুনেছেন হজরত আব্দুল্লাহ বিন জুবাইর রদি তোলা হুমা উনি ছিলেন হজরতে উম্মুল মমরিন আয়সা সিদ্দিকা রদিয়াল্লা তোলা হার পাগনে খালাম্মা থেকে যখন এটা শুনেছেন উনি মক্কা শরীফের গভর্নর ছিলেন এবং খলিফা ছিলেন উনি কারবালার ঘটনার পরে উনি খলিফা হয়েছিলেন মক্কা শরীফ মদিনা শরীফ শাম সিরিয়া এগুলোর অনেকদিন ছিলেন এদিকে আব্দুল মালিক বিন মরওয়ানের জমা এই আব্দুল মালিক বিন মরওয়ান উমাইয়া খলিফা হেজাজ বিন ইউসুফকে পাঠিয়েছিল হজরত আবদুল্লাহ ইবিন জুবাই রদি আল্লাহ উত্তরানোর সাথে যুদ্ধ করার জন্য কারবালার ঘটনার পরে আর এদিকে খালাম্মা থেকে শুনে হজরতে আবদুল্লাহ ইবিন জুবাই রদি আল্লাহ উত্তরানহু মক্কাবাসীদেরকে একত্রিত করে বিমাহদারী নাস মানুষের উপস্থিতিতে উনি আল্লাহর ঘরকে ইব্রাহিম আল ইসলাম যেভাবে নির্মাণ করেছিলেন সেইভাবে নির্মাণ করেছেন সোহান আল্লাহ আর ইব্রাহিম আল ইসলামের নির্মাণে দুইটা দরওয়াজা ছিল আমি বিগত সময় বলেছি একটা পূর্বের দরজা একটা পশ্চিমের দরজা এবং দুই দরজাই মাটির সাথে লাগানো ছিল এখন যেটা উপরে আছে সেটা নয় এখন মাটির সাথে লাগিয়ে উনি দুইটা দরজা করে দিলেন একটা পূর্বে একটা পশ্চিমে এভাবে হাতিমকে খানায় কাবার ভিতর ঢুকিয়ে নিলেন এটা হচ্ছে হজরত আবদুল্লাহ ইমিন জুবাই রতি আল্লাহ উত্তরণের আমলে এই নির্মাণ কাজ শেষ হয়েছিল সাতাইশের রজব চুষট্টি হিজড়ি এটা শেষ হয় এখন আব্দুল মালিক বিন মরমান যখন হাজাজ বিন ইসুফকে পাঠালো এই জালেম আইসা হজরত আবদুল্লাহ ইবিন জুবাই রতি আল্লাহ উত্তরণের সাথে অস্ত্র শস্ত্র নিয়ে মোকাবেলা করে ওনাকে শহীদ করে দিলেন ইন্না আলিল্লাহে ওয়াইনা আলাহ রাজ হজরত আবদুল্লাহ ইবিন জুবাই রতি আল্লাহ উত্তরাহু শাহাদত বরণ করার পর এই দায়িত্ব নিল গভর্নর হলো মক্কা শরীফের গভর্নর হওয়ার পর সে বলতেছে যে আবদুল্লা বিন জুবাইরকে আমি শহীদ করেছি তার বৃত্তিটাও আমার সময় থাকতে পারবে না উনি জাহিলিয়ার যুগের যে বৃত্তি ওইটাকে ভেঙে আবার নতুন করে বৃত্তি দিয়েছে এটা আমি রাখবো না তখন এই বিন ইউসুফ চুয়াত্তর হিজরিতে সেভেন্টি ফোর হিজড়িতে সে কী করলো আবার এটাকে ভেঙে হাতিমকে বের করে দিল হাতিমকে বের করে দিয়ে যেটা বর্তমানে আছে সেই রকম করে দিল জাহিলের যুগের নির্মাণের মতো এরপর আবার বাদশাহারুনুর রশিদের জমানা আসলো উনি বললেন আমি হজরত আল্লাহ জুবাই যেভাবে বৃত্তি দিয়েছিলেন সেই বৃত্তি আমি আবার দেব তখন সে যুগের বড় বড় ওলামা একরাম ওনাকে এটা নিষেধ করলেন যে হুজুর আপনি যদি এটা করেন তাহলে এটা মানুষের মধ্যে একটা রওয়াজ হয়ে যাবে বিরোধিতার খাতিরে বিরোধিতা হয়ে যাবে বিরোধিতার খাতিরে বিরোধিতা হবে যে এটা আমি আপনি করবেন না এই কাজ এবার আপনি করবেন আপনার পরবর্তীতে আরেকজন বাদশা আসবে যে আপনাকে পছন্দ করবে না সে আবার ভাঙবে আবার তাকে যে পছন্দ করবে না সে আবার ভাঙবে এটা খানায় কাবা ভাঙা করা এটা একটা খেলতামাশা হয়ে যাবে হুজুর এরকমই থাক আপনি আর কিছু করবেন না কিছু সরকারের প্রয়োজন হলে এগুলো আপনি করেন যেটা বর্তমান পর্যন্ত বিদ্যমান এভাবে মাঝে সাঝে কিছু কিছু সংস্কারের কাজ হয়েছে আর দেখা গেল হজরত আবদুল্লাবনু রদি আল্লাহ উত্তালহু খানায় কাবার বেনা করে এটা ব্যানা করার পর সেখানে গিলাপ চড়াই দিয়েছিলেন সুন্দর গিলাপ এবং আল্লাহর করে দুইটা দরজার মধ্যে রেশমি কাপড় দিয়ে সুন্দর দরওয়াজায় পর্দা দিয়েছিলেন উনি কিন্তু এটা প্রথম গিলাপ নয় খানায় কাবার প্রথম গিলাপ পোড়ানো হয়েছিল আমার নবী এই দুনিয়াতে তরসিফ এক হাজার বছর আগে আমার নবীজি এ ধরাদে তসিমানয়ন করার এক হাজার বছর পূর্বে আল্লাহর খানায় এক আবার গিলাপ চড়ানো হয়েছিল সম্মানিত হাজরিন এই ঘটনা আমি আপনাদেরকে সংক্ষেপে আলোচনা করব এর আগে একটা কথা বলতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই মসজিদের দীর্ঘদিনের মুয়াজিন প্রবীণ মুওয়াজিন আলহাজ হাফেজ মোহাম্মদ ইলিয়া সাহেব উনি বেশি অসুস্থ আপনারা জানেন ওনার কোনো উপযুক্ত সন্তানও নাই যে ওনাকে কামাই করে দিবে এরকম লেখাপড়া করে স্টা দিতে আছে কিছু সময়ের চাকরি করে তো আপনারা বিগত জীবনে সাহায্য করেছেন এই জন্য আপনারা আপনাদের এই সাহায্যের কারণে আমরা আপনাদের সুখরে আদায় করতেছি সাথে রাতে আপনাদের খাতের মধ্যে করব করবো আজকে মসজিদের জন্য পয়সা উঠানো হবে না এটা সম্মানিত মোতোয়াল্লি সাহেবের সাথে আলোচনা করে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল এটা আলোচনা করে আমাকে বলেছেন যে আজকে শুধু হাফেজ ইলিয়া সাহেবের জন্য টাকা ওঠাবো কারণ ওনার ডায়লোসিসের জন্য প্রতি মাসে প্রায় প্রতি সপ্তাহে নয় হাজার আট নয় হাজারের মতো খরচ হয় এটা ওনার পক্ষে সম্ভব হচ্ছে না এই লোকটাকে বাঁচিয়ে রাখতে হলে ডায়ালিসের মাধ্যমে আর যতদিন রাখছেন এটা আমাদেরকে সাহায্য করে যেতে হবে তা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি মুক্ত হস্তে আপনারা দান করবেন আপনাদের কাছে আমাদের ভাইয়েরা যাচ্ছেন বিশেষ করে আমাদের জাবে সাহেব যাচ্ছেন আরও যারা যারা যাচ্ছেন আপনারা নিজের নিজের পরিবারের যানমালের হেফাজতের খেয়াল করে মুক্ত হস্তে ওদেরকে একটু দান করেন হাফেজ ইলিয়া সাহেবের জন্য যাতে করে ওনার চিকিৎসার মধ্যে একটু উনি ভালো করে চিকিৎসা করতে পারেন এই অনুরটুকু আপনাদের খেতমতো রাখলাম আপনারা সেদিকে একটু লক্ষ্য রাখবেন আমার তকরিরও চলবে আপনারা এইভাবে মুক্ত হচ্ছে দানও করতে যান সম্মানিতা হাজারিন বলতেছিলাম আল্লাহর করখানে কাবার এই গিলাপ হজরতে সৈয়দ না আবদুল্লাহ জোবার রদি আল্লাহ জমানায় নয় এর আগে আমার প্রিয় নবী এই দরাদমে দমে বানায়ন করার আরও প্রায় এক হাজার বছর পূর্বে ইয়ামনের একজন বাদশা যেই বাদশার নাম ছিল আসাদ তাকে তাদের উপাধি থাকতো তুব্বা এটা কোরআনুল করিমে আছে ওই তুব্বা বাদশার ইতিহাস যাদের হাতে মদিনা তৈয়বা আবাদ হয়েছিল ওই তুব্বার আমলে আমার নবী দুনিয়াতে তসি বানার এক হাজার বছর আগে ওই মদিনা শরীফ আস্তে আস্তে আবাদ হয়েছিল যেবাবি ইব্রাহিম আল মাধ্যমে আল্লাপা খানায় কাবার জমিনকে আবাদ করেছিলেন কবিলায় এই জুরহম গুত্তর কাবা আবাদ করেছিল আর তুব্বা ওনারা মদিনা শরীফ আবাদ করেছিলেন এই তুব্বা ওল হিমিয়ারি উনি এমনের বাসা ছিলেন শাহে ইয়ামন উনি একবার ওনার মনের ইচ্ছা হয়েছিল আমি আপনাদের খেতে মধ্যে বর্ণনা করেছিলাম আর তারপরেও সংক্ষেপে বর্ণনা করতে হচ্ছে যে উনি একবার মনস্থ করেছেন আমি আমার ইমন থেকে বিভিন্ন জায়গায় দূরে যাব ভ্রমণে যাব দৌড়া করব। এবং বেশা বেশি মানুষের জুলুস নিয়ে যাবো যাতে করে যে দেশেই প্রবেশ করি সেই দেশের লোকের আমাকে দেখার জন্য বীর জমায় তো কিতাবের মধ্যে আস্তে আস্তে বিশেষ করে কিতাবুল মস্তরফ এবং আলাল আল আমিন তারিখ ইবনা আসাকের এই কিতাবগুলোর মধ্যে আসতেছে উনি এক লক্ষ বত্রিশ হাজার মানুষ সাথে নিয়েছিলেন সফর সাথী হিসেবে আরোহী ওট ঘোড়া এভাবে আরোহী অবস্থায় নিয়েছেন ওরা এক লক্ষ বত্রিশ হাজার আর পায়ে হাঁটে ছিলেন এক লক্ষ তেরো হাজার প্রায় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারের মতো মানুষ এই বাসার সাথে জুলুসে ছিল আর এই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারের মধ্যে বারো হাজারের মতো বড় বড় আলেম আর ডাক্তার ছিল ওনাদেরকে নিয়ে উনি দরা করতেছেন যে দেশের মধ্যে ঢুকে সেই দেশের মানুষের জন্য এটা একটা নতুন কাজ নতুন ব্যাপার এতগুলো লোকের সমাগম এমন এর বাসা এত মানুষ নিয়ে এসেছেন এই জন্য এখানে দেখা যাচ্ছে যে মানুষ ওনাকে দেখার জন্য বীর জমাচ্ছে দলে দলে মানুষ আসতেছে তখন ওনার কাছে আনন্দ লাগতেছে এভাবে বিভিন্ন দেশ দৌড়া করার পর ভিজিট করার পর উনি খানে মধ্যে প্রবেশ করলেন মক্কা শরীফে হেজাজুল আরবের মধ্যে প্রবেশ করার সাথে সাথে ওই এলাকার কোনো মানুষ বাদশাহকে দেখতে আসলেন না কি ব্যাপার আমি যে কোনো জায়গায় ঢুকেছি প্রায় আড়াই লাখের কাছাকাছি মানুষ আমার সাথে জুলুসে আছে মিছিল আছে প্রত্যেক দেশের মানুষ আমাকে দেখতে আসতেছে কিন্তু এই দেশের এই এলাকার মানুষ আমাকে দেখতে আসতেছে না ব্যাপারটা কি তখন উনি ওনার উজিরে আজম যিনি ছিলেন ওনাকে ডেকে জিজ্ঞাসা করতেছেন ভাই ব্যাপারটা কি এই এলাকার মানুষ আমাকে দেখতে আসছে না কেন তখন উজিরে আজম বললেন বাদশাহা শাহে এমন আসাদ শুনেন এখানে একটা আল্লাহর ঘর আছে এই আল্লাহর ঘরে প্রতি বছর আপনার সাথে কি মানুষ এর থেকে আরো কয়েক গুণ বেশি মানুষ এখানে আসে অনেকগুণ মানুষ আল্লাহর ঘরের জিয়ারতের জন্য আসে তোয়াফের জন্য আসে এবার জন্য আসে এদের জন্য আড়াই হাজার মানুষ আড়াই লাখ মানুষ এগুলো তো বড় বিচিত্রর ব্যাপার নয় এটা আশ্চর্যের কোনো ব্যাপার নয় এই ঘরের তাজিমে অনেক বেশি মানুষ এখানে আসে এই কথা শুনে বাদশার রাগ এসে গেল যেমনই বাদশা সে মনে মনে খেয়াল করলো আমি আল্লাহর ঘর খানায় কাভাকে এখান থেকে উঠাই ফেলবো উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ সে মনে মনে খারাপ ধারণা করলো আল্লাহর ঘরকে উঠাই ফেলবো আল্লাহর ঘরকে তুলে ফেলবো আল্লাহর ঘরের বৃত্তি ভেঙে দেব আর এখানে যারা খাদেম খুদ্দাম আছে যারা আল্লাহর ঘর খানায় কাবার পরিচর্যা আছে এদেরকে আমি হত্যা করব এই নিয়ত করার সাথে সাথে কিতাবের মধ্যে আসতেছে তার মুখ থেকে নাক থেকে কান থেকে চোখ থেকে রক্ত পরা আরম্ভ হলো আসমানে গজব এসে গেলো সাথে সাথে এভাবে আর এ রক্তগুলো এত দুর্গন্ধ ছিল বাসার ধারে কেউ বিরতে পারছে না আর সাথে সাথে পুঁজ গলতেছে এখন ওই যে বললাম বারো হাজার ডাক্তার আলেম ছিল এরা ফার্স্ট এইড শুরু করেছে প্রাথমিক চিকিৎসা করতে করতে একেবারে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে বাদশার কোনো রোগ ধরতে পারছে না বিভিন্নভাবে চিকিৎসা করে যাচ্ছে এগুলা কোনো আরোগ্য কোনো শেফার কোনো নাম নিশানা নেই শেষ পর্যন্ত ওই আলেমের অব্যায়ে যিনি বড় ডাক্তার ছিলেন উনিই আসলেন আইসা শিরে ধরলেন বাদশা শিরে ধরলেন প্রথমে নিজের নাক বন্ধ করছে কারণ দুর্গন্ধের কারণে বাদশার কাছে আসতে পারতেছে না নাক বন্ধ করে আইসা শিরা দা বলতেছে হাই রে এতক্ষণ পর্যন্ত এই ডাক্তাররা চিকিৎসা করছে ওনারা তো রোগ তো ধরতে পারেন এই রোগ তো আসমানি রোগ উনি শিরা হাদা বলতেছে রোগ আসমানি আর চিকিৎসা চলতেছে জমিনের ও তো ভালো হবে না তখন বলতেছে বারসাল যাওয়াবো না এটা তো আসমানি রোগ দেখতেছি নিশ্চয় আপনি মনে মনে কোনো অন্য খারাপ খেয়াল করেছেন আপনি যদি মনে মনে কোনো অন্য খারাপ নিয়ত করে থাকেন সেটা তবা করে ফেলেন আপনি সেই খারাপ খেয়াল থেকে ফিরে আসেন আপনি আশা করি ভালো হয়ে যাবেন সাথে সাথে বাদশা বলতেছে আমি যে নিয়ত করেছিলাম খেয়াল করেছিলাম আল্লাহর ঘরকে ধ্বংস করব আমি তবা করলাম এবং খাদেমদেরকে কতল করব এখান থেকে আমি ফিরে আসলাম এই কথা বলার সাথে সাথে তার রোগ সেবা হয়ে গেল রক্ত বন্ধ পুষ্পরা বন্ধ সে সেফা পেল তখন সে বুঝতে পারলো এখানে এক আল্লাহর ক্ষমতা কতটুকু তখন সে খুশি হয়ে সর্বপ্রথম এই আল্লাহর ঘর আল্লাহর ঘরে এর আগে গিলাপ ছিল না শুধু পাথরের ঘর দেখা যেত এর রেশমি দামি গিলাপ উনি চড়াইয়েছিলেন খুশি হয়ে আল্লাহর ঘরের ইজ্জতের জন্য উনি সেফা পেয়ে আরোগ্য লাভ করে রেশমি কাপড় দিয়ে সুন্দর গিলাপ চড়াইয়ে দিলেন এবং সেখানে খাদেম যারা ছিল কিতাবের মধ্যে আসতেছে তাদেরকে রেশমি চোড়া রেশমি কাপড় দান করেছে এবং ষাটটি সাতটি স্বর্ণের আশ্রবি দিয়েছিল প্রতিজনকে সেই সময় সেইখান থেকে আস্তে আস্তে মদিনা শরীফ চলে গেছে তখন মদিনা শরীফের নাম নিশানো নাই আমার নবীর হিজরত গা হবে মদিনা শরীফ এটা কিন্তু আসমানি কিতাবগুলোতে ছিল আগের আসমানি কিতাবগুলোতে ছিল আল্লাহর নবী মদিনা শরীফ হিজরত করে যাবেন সম্মানিত উপস্থিতি মদিনা শরীফ যাওয়ার পর ওখানে যে বড় বড় আলেমের রব্বানীরা ছিলেন ওনারা বলতেছেন বাদশা আমাদেরকে হত্যা করলে হত্যা করতে পারে কিন্তু আমরা এই এলাকা ছেড়ে কোথাও যাব না এই এলাকা ছেড়ে আর কোথাও যাব না আমাদের মৃত্যু হলে এই জায়গার মধ্যে হবে এই মাটি এলাকার মাটি ওনারা নাকে এনে ঘেরান নিচ্ছেন তখন দেখতেছেন আখরি জমানার নবীর সুগন্ধি পাওয়া যাচ্ছে এই মাটির মধ্যে মদিনা শরীফের মাটিতে যখন ওনারা সুগন্ধি পাচ্ছেন এবং ওনারা বলতেছেন জমানার আগে তোরা কিতাবে আমরা তো পড়েছি যে নবী জমান যিনি আসবেন আখরি জমানার নবী ওনার হিজরত গা হবে মদিনা শরীফ এই জায়গায় তো দেখতেছি আসমানি কিতাবের মধ্যে যে বর্ণনা আছে সে বর্ণনা অনুযায়ী এই জায়গায় তো দেখা যাচ্ছে এখানেই নবীজি আসবেন সুতরাং আমাদের মৃত্যু হলে এখানেই হবে আর যদি আমরা বেঁচে থাকি ওই নবী যদি তস্মিবেন নবীজির সাথে যদি দেখা হয় আমাদের খুশনসিব আর যদি দেখা নাও হয় আমাদেরকে কবরস্থ করা হয় আমরা মাটির নিচে চলে যাই কোনো একদিন নবী যদি হিজরত করে আসেন ওনার পায়ের ধুলি ওনার মোবারকের ধুলি বাতাসে উড়াই আমাদের কবরের উপর ফেলবে দেখেন তাদের আখি কী ছিল ওরা বলতেছে আমরা যদি মরেও যাই আমাদেরকে যদি কবরস্থ করা হয় ওই নবীর পদদুলি বাতাস আমাদেরকে ওই বালিগুলো উড়াই আমাদের কবরের উপর ফেলবে এটাই আমাদের না যাতা হয়ে যাবে দেখেন তখন তারা সবাই বাদশাকে বললেন বাদশা ওইদিকে ধাক্কা একটা খাওয়ার কারণে এখানে আর কোনো কিছু বলে নাই বলে ঠিক আছে আপনারা যদি থাকতে চান আমি আপনাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছি তখন সেই এলাকা আবাদ ছিল না এ সর্বপ্রথম উনি চারশোটি কামরা করেছেন চারশো যারা থাকবেন তাদের জন্য চারশোটি রুম করে দিয়েছেন এবং একটি রুম এমনভাবে করেছেন যেটা দোতলা করেছেন দুই মঞ্জেলা গ্র্যান্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর করে দোতলা করে দিয়েছেন এবং যে আলেমের রব্বানি ওনার চিকিৎসা করে ওনাকে ভালো করেছেন ওনাকে বলেছেন এইটা রুম আপনার এই কামরাটা আপনার আর আপনারা যে বলতেছেন আখরি জমানার নবী তসিপ আনবেন ওই নবীর জন্য আমি দোতলাটা করে দিলাম সোহান আল্লাহ আমার নবী দুনিয়াতে তস্মিপ আর করার আরও এক হাজার বছর আগে আমার নবীর জন্য মদিনা শরীফে গত করা হয়েছে ইয়ামনের বাসার পক্ষ থেকে এখন বলতেছে আমি একখানা চিঠি লিখতেছি আপনারা যে আমাকে বলছেন আখরি জমানার নবী আসবেন ওনার অবয়ব এরকম হবে এটা ওনার হিজরত দেওয়া হবে এখন আমি আপনাদের মতে বলতেছি শুনেন আমি একখানা চিঠি লিখতেছি সে চিঠির মধ্যে লিখতেছে ইয়ার ওসুর আল্লাহ আমি আপনার উপর ইমান নিয়ে আসলাম আমি শুনেছি আমাদের আলেমদের কাছ থেকে ওলামাই রব্বানির কাছ থেকে আপনি নাকি এখানে হিজরত করে আসবেন আপনি আখরি জমানার নবী হবেন আমি আপনার উন্মত হয়ে গেলাম আমি আপনার উপর ইমান আনলাম এবং আপনার উপর আসমানি যে কিতাব আসবে সেটার উপর আমি ইমান আনলাম আপনি যে শরীয়ত নিয়ে আসবেন এটাকে আমি মেনে নিলাম এবং এক আল্লাহর উপর আমি বিশ্বাস স্থাপন করলাম হুজুর আমি তো এমনের দায়িত্বে আছি যার কারণ আমি চলে যাচ্ছি যদি আমি হায়াতে বেঁচে থাকি শুনি আপনি হিজরত করে আসছেন আমি তা চলে আর যদি আমার হায়াত যদি ততটুকু না হয় আমি যদি মারাও যাই ইয়ার ওসুল আল্লাহ আমি যেহেতু আপনার উপরেই মানে এনেছি হাসরাই ময়দান একটু আমার জন্য সুপারিশ করবেন আমার নবীজি দুনিয়াতে তসিবানায়ন করার এক হাজার বছর আগে আমার নবীজি থেকে সাফা ছাড়ছে এই চিঠিখানা দিয়ে ওই আলেমের রব্বানিকে বলতেছে এটা আপনি যদি হায়াতে হাতে বেঁচে থাকেন নবীজিকে দেবেন আর যদি বেঁচে না থাকেন বংশ পরাস বংশ পরশ আপনি ওসিয়ত করে যাবেন স্টেপ বাই স্টেপ নসলান বাদ্যানসলিন একে অপরকে ওসিয়ত করতে করতে যাতে করে এই চিঠিকানা আমার নবীর হাত পর্যন্ত পৌঁছে এই বলে চলে গেলেন আর এদিক ওনারা তো দুনিয়া থেকে চলে যাচ্ছেন একের পর এক যেতে যেতে ওনারা ওসিয়ত করতে করতে শেষ পর্যন্ত আমার নবী যখন হিজরত করে আসতেছেন তখন ওই আলেমের রব্বানের বংশধরের মধ্যে আমার নবীর সেয়াবি ছিলেন হজরত সৈয়দানা আবু আয়ুব আনসারি রদিয়াল্লাহ উত্তালহু হজরত আবু আয়ুব আনসারি রদিয়াল্লাহ উত্তালহু ওই ঘরের মধ্যে ছিলেন এবং আমার নবীর যে চিঠিখানা ছিল ওইটা উনি ওনার একটা হাদেমার ওনার একটা গোলাম ছিল যার নাম ছিল আবু লাইলা। ওনার হাতে উনি দিয়েছেন যে শুনো আমি হয়তো বাইরে থাকতে পারি ব্যবসার কারণে এদিক সেদিক যাই আখেরি জমানার নবী যদি তসি মানে এই চিঠিখানা বড় গুরুত্বপূর্ণ ওই নবীজের হাতে চিঠিখানা উঠিয়ে দিবে। এটা বলে উনি আবুল আইলার কাছে দিলেন আর এদিকে আমার নবী হিজরত করে তসি বানতেছেন সংক্ষেপ কথা নবীজি যখন তসি আনতেছে আপনারা শুনেছেন আজকে আমরা যে জশ্নে জুলুস বের করি আঞ্জুমানের রহমানি আহমদিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থা বনায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ জুলুস সাইনজা সিরকুট হুজরে কাবলা মদাজিল্লুল আলী সদারতে চট্টগ্রামে বের করা হয় এই জুলুস সে মদিনা শরীফে বের করেছিল আমার নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে গিয়েছিলেন মদিনা শরীফের আবাল বৃত্ত বনিতা সবাই আমার নবীকে পাওয়ার জন্য ঘর থেকে জুলুস নিয়ে নিয়ে তারা আসতো নবীজের অপেক্ষায় থাকতো হঠাৎ করে সনিয়াতুল বেদা পার দিয়ে আমার নবীর নুরানি চ্যারে যখন দেখা গেল। তখন তারা বলে উঠল তলা আল ভদ্র আলাইনা মিন সনিয়তুলবেদা হই ও যব শুক্র আলাইনা মাতা আলী লাহে দায়ী দেখো ওই সনিয়তুল বেদার পাহাড় দিয়ে চোদ্দো তারিখের চাঁদ পূর্ণিমার চাঁদ উদ হয়েছে চাঁদ দু তিদো হয় আকাশে এখন পাহাড় দিয়ে চাঁদ দেখা যাচ্ছে আমার নবীর নুরানি চেহারা চাঁদের চাই তো আরও উজ্জ্বল আমি গত দুই তিন দিন আগে সদাইকে বসির পাটের আসরে বলেছিলাম আলা হজরতের শেয়ার করতে বর্ণনা করতে গিয়ে নাতিয়া কালাম আলাহরত বলতেছেন ইয়ার রসুলাল্লাহ আপনার কি তারিফ করব। আপনার তারিফ আমি করতে পারছি না কারণ আমি যতই করি না কেন আমার তারিফের উল্জ্ব আপনি কারণ আপনার তারিফ তো আল্লাহ বাড়িয়েছেন এখন উনি বলতেছেন আপনাকে চন্দ্র বলবো কী চন্দ্র বলবো ওই চন্দ্রের মধ্যে তো একটা দাগ আছে কিন্তু আপনি এমন চন্দ্র আছে চন্দ্রের মধ্যে কোনো দাগই নেই এমন পাহাড় এমন চন্দ্র দেখা যাচ্ছে ওরা নবীজিকে পাওয়ার পর কেউ রাস্তাঘাট পরিষ্কার করতেছে ঘর দুয়ার কেউ সাজাচ্ছে কেউ খানাতে এর করতেছে প্রত্যেকে আশাবাদী আমার নবীজিকে একটু পেয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আমার নবীজিকে নেওয়ার জন্য সবাই প্রস্তুত এখন নবীজি সবাই ঘরে একসাথে কিভাবে যাবে এজন্য নবীজি বললেন আমি আমার উটের লেগাম ছেড়ে দিলাম আমার উঁটের লেগাম ছেড়ে দিলাম তোমরা দেখো এতক্ষণ পর্যন্ত আমি লেগাম টেনেছিলাম এখন ছেড়ে দিয়েছে আমার উঁট গিয়ে স্বেচ্ছায় যার ঘরের সামনে দাঁড়াবে এবং বসবে সেখানে আমি উঠব এখন সবাই সেটা মেনে নিয়েছে দেখেন আমার নবীর নুরানি কদম লাগার সাথে রাতে নবীর নুরানি শরীর লাগার সাথে রাতে উঁটের ভিতরে গিয়ে এসে গেছে আমার নবী কোথায় বসবেন নবীকে কে মহব্বত করে ঘর তৈয়ার করেছিল এটা নিশ্চয় ওঁটের কাছে জানা হয়ে গেছে উঁট আস্তে আস্তে চলতেছে চলতে চলতে ওই নবী যে দুনিয়াতে তস্যিপ আনার এক হাজার বছর আগে আমার নবীর জন্য যে ঘর তৈয়ার করা হয়েছিল সেই দোতলা ঘরের সামনে গিয়ে উঁট বসে গেছে ওঠ বসে যাওয়ার পর আবার রবি উঠ থেকে তসিব রাখলেন রাখার পর সবাই বলল যে নবী জমান তসিফ এনেছেন জমানের নবী এই আবুল আইলা তুমি কোথায় নবীজির একখানা চিঠি আছে তুমি সেটা নবীজিকে দিয়ে দাও এখন আবুল আইলা তোমরে আসলো আইসা আমার নবীর সামনে উপস্থিত আমার নবী নিজে বলছেন আমলা নবীজি বলতেছেন তুমি আবুল আইলা দেখেন এই চিঠিখানা কার কাছে আছে সেইটা আমার নবীর কাছে জানা আছে আল্লাহ পাক নবীকে এমন এলম দান করেছেন ও মা মালাম তাকুন তালাম ও কানা ফতলুল্লাহে আলাই কাজিমা আল্লাহ পাক আমার নবীকে সব জানিয়ে দিয়েছেন নবী বলতেছেন তুমি আবুল আইলা বলে হুজুর সে তো আশ্চর্য হয়ে গেল আমার নাম আপনি জানেন বলে আমার একখানা চিঠি আছে তোমার কাছে সেইটা দাও এখন সেই চিঠি আমার নবীর কাছে আনা হলো আমার নবীর চিঠিখানা সবাই সামনে পড়লেন এবং পরে তুব্বার জন্য দোয়া করেছিলেন শাহে এমন আসাদের জন্য দোয়া করেছিলেন সময় তো সংক্ষেপ আগামী জুমা ইনশাল্লাহ আপনাদের খেবমতো আলোচনা হবে খানায় কাবার ফজিলতের উপর যেহেতু আর আর আমাদের আর বেশি জুমা নাই আমাদের কোরবানের আগে মাত্র একটি জুমা পাবো ইনশাল্লাহ একটি জুমা আছে সেখানে আল্লাহর ঘর খানায় এক ফজিলতের উপর আলোচনা করা হবে মক্কা শরীফের ফজিলত বাইতুল্লাহ শরীফের ফজিলত এভাবে আপনাদের খেতমন্ত আলোচনা করতে করতে হজের ফজিলতের উপর আলোচনা হবে ইনশাল্লাহ তো দু একটি অ্যালান আপনাদের খেদমতে আছে